কিভাবে বাড়ির উঠোনে পেঁপে চাষ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সাথে আছি যথারীতি আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো বাড়ির উঠোনে একটু উঁচু জায়গায় যেখানে আলো বাতাস পড়ে এইরকম একটি জায়গা আমরা অনায়াসেই ফেলে রাখি। এই ফেলে রাখা জায়গাটিকে উন্নত জাতের পেঁপের চারা লাগিয়ে সেই চারা থেকে গাছ করে আমরা আমাদের পরিবারের সবজির চাহিদা মেটানোর পাশাপাশি পুষ্টির চাহিদা মেটাতে পারি। আমার সন্তানকে বিষমুক্ত নিরাপদ পাকা পেঁপে আমি খাওয়াতে পারবো, সে তারই আলোকেই আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাড়ির উঠোনে আপনি একটু পেঁপে চাষ করতে পারবেন, কোন জাতের পেঁপে লাগাবেন, কীভাবে গর্ত করবেন, গর্ত করার পরিমাপ, গর্ততে কী কী সার ব্যবহার করবেন এবং গাছ লাগানোর পর কী কী পরিচর্যা করবেন, পরিচর্যার পর কী কী রোগবালাই লাগতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই এপিসোডে থাকছে। আশা করি আমাদের এই এপিসোডের সঙ্গেই থাকবেন। যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিত্রিকা টিভি সর্বদা আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তি দেখানোর চেষ্টা করে। পেঁপে আমরা বিভিন্ন জায়গায় চাষ করে থাকি, কেউ টবে করি, কেউ ছাদে করি, কেউ পেঁপের খামার করি, কেউ আবার বাড়ির উঠোনে লাগাই। বাড়ির খুলিতে যে জায়গাগুলো পরিত্যক্ত থাকে সেই জায়গাগুলোতে একটি পেঁপে চারা লাগিয়ে সারা বছর আপনি সতেজ সুন্দর একটি ভালো পেঁপে সংগ্রহ করে আপনার সন্তানকে খাওয়াতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার বাড়ির উঠোনে এবং খুলিতে এইরকম পরিত্যক্ত যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে তাদের পেঁপেগুলোর মধ্যে শাহি, রেড লেডি, সুইট লেডি, বাবু, তাইওয়ান কিং প্রভৃতি জাতের পেঁপেগুলো আপনি অনায়াসেই লাগাতে পারেন। চারা লাগানোর 10-15 দিন পূর্বে আপনাকে গর্ত করে নিতে হবে। প্রতিটি গর্তে আপনি 10-15 কেজি জৈব সার, 500 গ্রাম টিএসপি সার, 250 গ্রাম জিপসাম, 20 গ্রাম বোরিক অ্যাসিড, 20 গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করে 10-15 দিন আগে মাটির সঙ্গে মিশিয়ে গর্তটি তৈরি করতে হবে। সম্মানিত দর্শক, আমার গর্ত করা যখন 10-15 দিন হয়ে যাবে তখন আমি চারা লাগাবো। চারা লাগানোর ক্ষেত্রে আমি অবশ্যই মনে রাখবো যদি হাইব্রিড চারা হয় সেক্ষেত্রে একটি চারা লাগালেই হবে, হাইব্রিড চারা যদি আমার দেশি চারা হয় সেক্ষেত্রে আমি অবশ্যই তিনটি চারা লাগাবো। তিনটি চারা লাগানোর কারণ হচ্ছে আমরা গাছ যখন বড় হয় তখন পুরুষ অনেক গাছ পুরুষ হয়, আমরা জানি যে পুরুষ গাছে ফল হয় না, এই জন্যই যদি দেশি বা লোকাল চারা হয় সেই ক্ষেত্রে অবশ্যই প্রতি গর্তে তিনটি চারা লাগাবো। যদি হাইব্রিড হয় আপনি একটা লাগাবেন, যদি আপনার অর্থনৈতিক সচ্ছলতা থাকে একের অধিকও আপনি সেই গর্তে চারাটি লাগাতে পারেন। যখন এই গাছগুলো বড় হবে আমি প্রয়োজনীয় সংখ্যক যে গাছটি মাতৃ হবে অর্থাৎ স্ত্রী গাছ হবে সেই গাছটি রেখে বাকি পুরুষ গাছটি আমি কেটে ফেলব। গাছ লাগানোর পরে অন্যান্য পরিচর্যা, গাছ লাগানোর পরে আপনাকে প্রয়োজনীয় পরিমাণ সেচ দিতে, গাছ লাগানোর পরে গাছের পাশে একটি খুঁটি পুঁতে দিতে হবে এবং গাছটি খুঁটির সঙ্গে হালকা করে বেঁধে দিতে হবে। গাছ লাগানোর পরে গাছে যখন নতুন কুশি গজাবে কুশি গজানোর পর থেকে ফুল আসা পর্যন্ত নিয়মিত হারে প্রতি মাসে 50 গ্রাম এমওপি সার, 50 গ্রাম ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূরে প্রয়োগ করতে হবে। যখন ফুল আসা আসবে তখন আমরা যে সারের মাত্রাটি বললাম এর দ্বিগুণ হারে আপনাকে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ যখন ফুল আসবে তখন আপনি প্রতি গর্তে বা প্রতি গাছে 100 গ্রাম এমওপি, 100 গ্রাম ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূরে আপনাকে প্রয়োগ করতে হবে। আমরা গাছের গোড়া থেকে একটু দূরে বলতে এটুকুই বোঝাচ্ছি যাতে গাছের গোড়ায় অনেক ক্ষেত্রে আমরা সার প্রয়োগ করি, এই ক্ষেত্রে গাছের গোড়ায় সার প্রয়োগ করলে গাছের গোড়ায় সারের ইফেক্ট হতে পারে, রিং আকৃতি করে গাছের গোড়ায় থেকে একটু দূরে সারটি প্রয়োগ করবেন। এরপর এই চারাগুলো নিয়মিত আগাছা পরিষ্কার করবেন, যদি বেড়া দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে গরু ছাগল বা অন্যান্য জীবজন্তুর হাত থেকে রক্ষা করার জন্য হালকা একটু বেড়া দেবেন। বেড়া দেওয়ার পরে এই গাছগুলো থেকে দেখবেন খুব দ্রুতই 2-2.5 মাসের মধ্যে আপনার গাছগুলোতে ফুল আসে এবং একটি গাছ থেকে অনেক বেশি পরিমাণ পেঁপে আমরা পেয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি এই গাছটিতে প্রায় একটি পেঁপের ওজন 5 কেজি, 4.5-5 কেজি ওজনের পেঁপে হয়েছে এবং একটি গাছে 60-70টি পেঁপে আছে। যে পেঁপেটির ওজন যদি আমরা হিসাব করি গড় অ্যাভারেজ
প্রায় 4 থেকে 5 মণ পেঁপে একটি গাছ থেকে পাওয়া যায়। সম্মানিত দর্শক, এই ভিডিওটি এই জন্যই দেয়া যে আপনার এই জায়গাগুলো যদি আপনি সৎ ব্যবহার করার ফলে আপনার পরিবারের এই পুষ্টির চাহিদার পাশাপাশি সবজির যে ঘাটতিটি থাকে সেই ঘাটতিটি অনায়াসেই আমরা এই পেঁপের চারা লাগিয়ে পূরণ করতে পারি। সকল চারাগুলো আপনি এখন স্থানীয় একটি নার্সারি থেকে, ভালো একটি নার্সারি থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করলে দেখা যায় যে ভালো একটি ফলন অবশ্যই আপনি পাবেন। পেঁপের জাতগুলো নির্বাচন করার ক্ষেত্রে দেখবেন কিছু কিছু পেঁপে আছে যেগুলো শুধু সবজি হিসাবে খাইতে ভালো লাগে, আবার কিছু পেঁপে আছে যেগুলো আপনি পাকা পেঁপে হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রিন লেডি, এটি সবজির জন্য খুব ভালো উপযোগী, সবুজ আকৃতির হয়, এটি সবজির হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া তাইওয়ান কিং, শাহি, এগুলো পাকা পেঁপে হিসেবে আপনি সুন্দরভাবে খেতে পারেন। এই পাকা পেঁপেগুলো বিষমুক্ত নিরাপদ, এটি আপনার পরিবারের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। সম্মানিত দর্শক শ্রোতা, পেঁপের রোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেঁপের গোড়া পচা রোগ। পেঁপের গোড়া পচা রোগ যে কোনো সময়ে দেখা দিতে পারে। এই গোড়া পচা রোগের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। এছাড়া মোজাইক ভাইরাস লাগতে পারে, পাতা কোঁকড়ানো রোগ লাগতে পারে, এগুলো দেখে পর্যবেক্ষণ করে আপনাকে সঠিক ঔষধ প্রয়োগ করতে হবে। পেঁপে চাষ সংক্রান্ত আরও একটি ডিটেলস ভিডিও আপনাদেরকে পরবর্তীতে আমরা দিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।